পঞ্চায়েতে গাজুয়ারি বরদাস্ত নয়, আটকানো যাবে না বিরোধীদের মনোনয়ন, কড়া বার্তা অভিষেকের। কোনোভাবেই পঞ্চায়েত নির্বাচনে গাজুয়ারি নয়, দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সোমবার এমনই বার্তার মাধ্যমে সহবত শেখালেন অভিষেক। এদিনের বৈঠকে পৌরোহিত্য করেন সভাপতি সুব্রত বক্সী। বৈঠকে ছিলেন দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, বুথ ও অঞ্চল নেতৃত্ব সহ সর্বস্তরের পদাধিকারী। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনের প্রাক্কালে সোমবার বিকেল তিনটে থেকে একটি ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে দলীয় কর্মীদের শৃঙ্খলার পাঠ পড়িয়েছেন অভিষেক। তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দলের নেতাদের উদ্দেশ্যে অভিষেক বার্তা দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ ও গণতান্ত্রিক, কোনো ধরনের গাজোয়ারি চলবে না। নিজে ভোটে জেতার জন্য দলের নাম বদনাম করে কেউ গাজোয়ারি করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, 2018 ও 2023 পঞ্চায়েত নির্বাচনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছিল 2019 লোকসভা ভোটে তার মূল্য চোকাতে হয়েছিল। কোনোভাবেই এবারের পঞ্চায়েত নির্বাচনে 2018 পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। বৈঠকে উপস্থিত তৃণমূল নেতাদের অভিষেক জানিয়েছেন, কোনোভাবেই বিরোধীদের মনোনয়ন জমা নেওয়া আটকানো যাবে না। যদি রাজ্যের কোথাও এমন অভিযোগ পাওয়া যায়, তবে রাজ্য নেতৃত্ব সেখানে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন করাবে। সাংসদ ও বিধায়করা যেভাবে অগ্নি পরীক্ষার মাধ্যমে জিতে আছেন, পঞ্চায়েতের দলীয় প্রার্থীকে একইভাবে জিতে আসতে হবে। মানুষ যাকে পছন্দ করবেন তিনি নির্বাচনে জয়ী হবেন। দলীয় নেতাদের গাজুয়ারি নিয়ে প্রতিটি সভা থেকেই কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক থেকে আরও একবার সেই বার্তাই দেন অভিষেক। দলীয় নেতৃত্বকে তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে জনসংযোগের ওপর বাড়তি জোর দিতে হবে, সাধারণ মানুষের মতামত নিয়ে প্রার্থী করা হবে। ঘনিষ্ঠ বলে অযোগ্যদের নাম প্রার্থী হিসেবে সুপারিশ না করার জন্য দলীয় নেতাদের বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। अब आपके अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं, तो चले आइए फाइन मेटल वर्क्स, आश्रम परमोर नियर पेट्रोल पंप इस्लामपुर।